গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর এখন আমাদের কুট্টুস চলে গেছে দোলায়, আর আমি বিছানাপত্র তুলবো, তার আগে ওকে স্নান করিয়ে দেবো ভাবছি। আর আজ তো ইন্দ্রর পরীক্ষা, সেই জন্য ও চলে গেছে প্রায় সকাল 6:30টার দিকে, স্নান টান করেই গেছে, খাওয়া দাওয়া কিছুই করেনি, মুড়ি এক গাল জল দিয়ে খেয়েছে, আর বাইরে বললো খেয়ে নেবে, তবে একটু আগে ফোন করেছিল, বললো মানে এক্সাম হলেই ঢুকে গেছে, পরীক্ষা মানে ঢুকে গেছে এইটুকু বললো। আজ আমাদের এখানে জানো তো আজ বিয়ে বাড়ি রয়েছে, আজ আমরা সবাই বিয়ে বাড়িতে যাবো, পাশে মেন রাস্তার গায়ে ওখানে বিয়ে বাড়ি, ওখানেই চলে যাবো। ধরেছি মানে ধরেছি, ও গালে দিতে হবে না, ওইটা তোমার বোতল আলাদা হবে, তোমার ওটা নয়, ওটা ও খা, ওটা ওর, এই বোতলটা ওর, তোমার আলাদা বোতল আসবে সেটাতে তুমি খাবে। তো আমাদের ইন্দ্র তো চলে এসছে পরীক্ষা দিয়ে, পরীক্ষাটা কেমন হয়েছে আমি বলবো কি ওর মুখেই তোমরা শুনতে পাবে, তো তার আগে দেখলে তো তোমরা যে আমাদের কুট্টুসের জন্য কি নিয়ে এসছে, কি দারুণ দেখতে না, কিউট কিউট, আমাদের কুট্টুসের এটা এসছে, আর আমার জন্য কিন্তু একটা জিনিস এসছে, আমার জুতো এসছে, জুতো বলতে মানে আমার জুতোটা ছিঁড়ে গেছে তার জন্যই এসছে, না হলে আসতো না, তো বেশ চয়েস করে নিয়ে এসছে, আমার তোমাদের দেখাই একটু জুতোটা, এই দেখো জুতোটা দারুণ দেখতে না, আমি সিম্পল জুতো পছন্দ করি বলে একটা সিম্পল দেখে বেশ, আবার মাপের মানে পায়ের সাইজটাও ঠিক একদম পারফেক্ট আছে, আর দেখো ব্ল্যাক কালারের জুতো, আবার ব্ল্যাক কালারের নেল পালিশও পরে নিয়েছি, বিয়ে বাড়ি যাবো তো সেই জন্য নেল পালিশটাও পরে নিয়েছি, নেল পালিশ আমি পরি না, শুধু এক হাতেই মানে এই আঙুলটাই চেক করেছিলাম, আর আজ সব আঙুলে পরে নিয়েছি, এই দেখো। পরীক্ষা কেমন দিয়েছে বলবে তো? ও দারুণ দারুণ, পরীক্ষা খারাপ হয়, এর আগেও একটা পরীক্ষা দিতে গেছি তখন এসে কিন্তু বলেছে রেজাল্ট খারাপ হয়, রেজাল্ট খারাপ হয় সব সময় ভালো, ও ফোন করেছিল, ও বললো যে ভালোই হয়েছে, তা আমার ভালো হয়েছে মানে মানে কিছু হবে না, আমি বলি কি ব্যাপার, ও ভালো হয়েছে মানে ভালোই, নিশ্চয়ই ভালো হলে বলে, মা বলে না না ওর ভালো হয়নি সেই জন্য বলেছে, ওর সব সময়ের জন্য ও ভালো বলে, তো একটু পরে দেখি কুট্টুসকে নিয়ে যাওয়া যায় কিনা, তা না হলে আমরাই যাব, মাদের কাছে থাকবে, আবার মারা গেলে আমাদের কাছে থাকবে ও। কেমন হয়েছে সাজটা অবশ্যই কিন্তু বলো, কেমন লাগছে গো? আজ অনেক দিনের পর সেজে গুজে নিলাম, বেশ ভালো করে মনের মতো, মোটামুটি আমার তো মনের মতো সেজে নিয়েছি অনেক দিনের পর, প্রায় তো এক বছর হয়ে গেছে কোনো অনুষ্ঠান বাড়িতেই তো যেতে পারিনি, আর আজ সামনে পেয়েছি একটা অনুষ্ঠান বাড়ি মানে বিয়ে বাড়ি, আর সাজতে ভুল করলাম না বা কমতি রাখলাম না, পুরোপুরি সেজেই নিলাম। তো ইন্দ্র তো চলে গেছে দেখতে যে ওখানে কী সিচুয়েশান, মানে সবাই লোকজন এসছে কি না, এরপরে আমি যাবো, আর কুট্টুস তো ওই ঘরে রয়েছে এখনও ঘুমোয়নি, মোটামুটি আর প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি দেখো, সেই পরিমাণে কিন্তু সাজিয়ে নিতে হবে, হ্যাঁ লিপস্টিকটা যেন একটু বেশি হয়ে গেছে, ঠিকই আছে, আর যে লকসগুলো আমার কাটা আছে সেগুলো কিন্তু সব একদম লুকিয়ে রেখেছি, বাইরেই বের করিনি, আর জানো তো অন্যর একটা শাড়ি পরার ইচ্ছে ছিল, সেই শাড়িটা বের করে আবার রেখে দিয়েছি, দিয়ে মনে হলো যে এই শাড়িটাই পরি, অনেকদিন পরি মানে একবারই তো পরেছিলাম, এটা দুর্গা পুজোর সময় দিয়েছিল, গতবারে দুর্গা পুজোর সময় বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর সেই শাড়িটাই পরে নিলাম। আর হ্যাঁ এই যে এটা হয়েছে, শর্মিষ্ঠা আমাকে দিয়েছিল স্বাদের সময়, ও তো স্বাদের সময় আসেনি, পরে যখন শাড়ি দিয়েছিল তার সাথে সাথে এই শেটটাও দিয়েছিল, সেটটাও আমি পরে নিয়েছি।
কালকে ওখানে নিয়ে আসবো, কালকে ওখানে নিয়ে আসবো, খাও না খাও না কোনো অসুবিধা, খাবার জিনিস তো খাবে। দাঁত গুলো ভাঙা দাঁত গুলো দেখা যাচ্ছে সব। পেটটা তো খারাপ ছিল কয়েকদিন, আর আজ যদি বেশি করে খেয়ে নিই তা আরো সমস্যা হবে, আবার কাল আছে সে ভেবে চিনতে তো খেতে হবে। আর খেতে বসে শুধু জল তেষ্টা পাচ্ছে, প্রচন্ড গরম পড়েছে, জল তেষ্টা পাচ্ছিল সেজন্য খেতেই পারিনি। তো যা খেয়েছি অনেক খেয়েছি, আর আফসোস কিছু নেই। এখন রাত 11টা বাজে, আর বাবা মা খেতে চলে গেল, আর কুট্টুস কিন্তু ভালোই ঘুমাচ্ছে এখন। ও তো আমরা যখন থেকে গেছি ঘুমাচ্ছে। হ্যাঁ, মাঝখানে যখন এসে ভালোভাবে খাইয়ে দিয়েছিলাম বলে এরকম চাপ নেই কিছু। তাহলে ভিডিওটা এখন এন্ড করে দাও। হ্যাঁ, কেমন লাগলো আমাদের বরকনেও কেমন লাগলো আমাদের পুরোটাই খাওয়া দাওয়া, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি। আর শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইবটাও কিন্তু করতে হবে, আর বেল আইকনটা ক্লিক করবে, তাহলে প্রথম ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আমাদের ভিডিওর মাঝখানে কুট্টু ছুটে গেছে, সেজন্য অফ করে দিয়ে যেতে হলো ওকে আনতে। দেখতে পাচ্ছ এই যে রয়েছে,
তো যাই হোক, আজকের মতো টাটা এন্ড গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, কটা বাজে এখন? ও, 11টা বাজে কিন্তু। তো ঠিক আছে, কাল আবার একটা বিয়ে বাড়ি অপেক্ষা করছে, তোমরাও অপেক্ষায় থাকো, দেখতে থাকো। গুড নাইট।